Bangladesh's Gana Manch or People's Resurgence Platform has called for speedy trial of war criminals accused of genocide during 1971 liberation struggle. Spokesperson of Gana Jagaran Manch, Imran H. Sarkar said that the war criminals should not be acquitted due to the present loopholes within the legal system of the country. এই আইনি ফাঁকফোকর দিয়ে বের হয়ে যেতে না পারেন সেই বিষয়টিও তারা যাতে নিশ্চিত করা হয় আ ট্রাস্টি এন্ড মেম্বার সেক্রেটারি অফ দ্য ওয়ার অফ লিবারেশন মিউজিয়াম ইন ঢাকা মোফিদুল হক আজ দ্য ইয়ুথ টু টেক আপ দ্য ম্যাটার কিন্তু এই অপরাধগুলো তো সারা দেশে ঘটেছে এই অপরাধ তো বহু জায়গায় বহুভাবে ঘটেছে সেই বিষয়গুলো কোথায় আসবে সেই বিষয়গুলো আদালতে হয়তো তার অবজারভেশনে আসছে প্রসিকিউশন তার ওভারভিউতে আসছে কিন্তু এই সমস্ত বিষয়গুলো তুলে আনার দায়িত্ব তো আমাদের লোক সমাজের জনসমাজের তরুণ সমাজের মিনওয়ালা প্রফেসর অফ ঢাকা ইউনিভার্সিটি মাহফুজা খানম সেড দাディ পনিশমেন্টস অ্যাওয়ার্ডেড টু দ্য ওয়ার ক্রাইমিনালস ওয়্যার টু দ্য ন্যাশনাল ল আন্তর্জাতিকভাবে আজকে যেখানে দাঁড়িয়ে আছে বিশ্বের বিভিন্ন অংশ থেকে আমরা শুনতে পাই যে এই বাংলাদেশের যুদ্ধ অপরাধীদের বিচার হলে এটা আন্তর্জাতিক আইনে বিচার হচ্ছে না এ বিচারটি হচ্ছে দেশীয় আনে আইনে এবং তা সেটা কেমন সেটা হচ্ছে আমাদের এই অঞ্চলে আন্তর্জাতিকভাবে যে অপরাধগুলো মানবতা বিরোধী অপরাধ সেই অপরাধের আমরা বিচার করছি আমাদের দেশীয় আইনে এবং আমাদের দেশীয় আইনবিদদের দ্বারা করসপন্ডেন্ট রফিক ফ্রম ঢাকা ফর এএনআই